ধৃষ্টতা অশ্লীল গালি অভব্য আচরণের গুরুজনক অপমান শঙ্করদেব কলাক্ষেত্রত দুই যুবকর বহুয়ালি প্রতিবেদনের আরম্ভণিতে মন করক এই দৃশ্য কলাক্ষেত্রত থাকা গুরুজনার এই প্রতিমূর্তির সম্মুখত কেনে অভব্য আচরণ এই যুবকর নাম রুবুল হুসেন ঘর দবকা অসমী সভ্যতা সংস্কৃতিক বিশ্বমানর করে যাওয়া পরম আরাধ্য জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবক সংকীর্ণ মস্তিষ্কর এই রুবুল হুসেনে অপমানের ধৃষ্টতা প্রকাশ করার পাছতে সর্বত্রে প্রতিক্রিয়া যুবকজনের বিরুদ্ধে দবকা থানাত গোচর রুজু আমসুর গ্রেপ্তার রুবুল সহ অভব্য আচরণের ভিডিও করা আরিফউদ্দিন কলাক্ষেত্র আমার যে গুরুজনা আছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে প্রতিমূর্তি আছে এই প্রতিমূর্তির ওসরত দুজনমান যুবকে ভিডিও করেছে আর ভিডিওত এজন যুবকে অশ্লীল শব্দ প্রয়োগ করেছে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় ঘটনা আমি আমসর ফারপর তীব্রভাষার গরিহণা দিছো আর এই যে কাণ্ড সংঘটিত করেছে আমি তীব্রভাবে বিরোধিতা করছো আর লগেলগে দেখা গৈছে যে আমার যুবকেইজন হোজাই জেলার অন্তর্গত হালদিয়াটি এলাকার সেই মর্মে আরক্ষী প্রশাসন তৎপর হয়ে এজন যুবকক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে ইফালে গ্রেপ্তার হওয়ার পাছতে ক্ষমা প্রার্থনা ধৃত আরিফর তো যদিও এনেকা ভুল করেছো তাহলে গোটেই অসমবাসী রাইজক বিনম্রতার বাবে অনুরোধ জানাইছো যে সরু ভাইটি বা দাদা আপনার নাতি বা কিবা আপনাদের ভাবি আমাকে যাতে ক্ষমা করে দিয়ে দবকা থানত রুজু হওয়া গোচর ভিত্তিত আরক্ষী দুইরে উপর চলাইছে মারাথন জেরা ধৃত দুইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সর্বত্রে দবকার পৰা জেনিপ জেৰীৰ প্ৰতিবেদন ঈশান নিউজ কো।